আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক পথের যাত্রীরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ এপিসোডে। আজকে আপনাদেরকে জানাবো চুলের গ্রোথের ব্যাপারে এবং চুল লম্বা ও ঘন করার দোয়া সম্পর্কে। এটি এমন একটি আয়াত যে আয়াতটি আপনি শুধুমাত্র 121 বার পড়লেই হবে। দোয়াটি সম্পর্কে জানার আগে অনুগ্রহ করে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং সকল সমস্যার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আয়াতটি 121 বার পড়ে আপনার ঘরে থাকা যে কোনো চুলের তেল নেবেন। যে তেল আপনার স্ক্রিনকে স্যুট করে এমন একটি তেলের বোতল নিন, যা আপনি নিয়মিত ব্যবহার করেন এমন তেল হলেও হবে। মনে রাখবেন, আপনি পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে। নিয়ম হচ্ছে, আপনি আয়াতটি 121 বার পড়ার আগে এবং পরে তিনবার করে দুরুদে পাক পড়তে হবে। আর দুরুদে পাক যা আপনি নামাজে পড়েন, সে দুরুদটি পড়লেই ভালো হবে। তারপর আয়াতটি 121 বার পড়ে আপনার সামনে থাকা তেলের বোতলে ফু দিবেন। তারপর আপনারা নিয়মিত এই তেল 21 দিন পর্যন্ত চুলে লাগাবেন। তবে এখানে একটি কথা মনে রাখবেন, আপনার ফু দেওয়া তেল যদি 21 দিনের আগেই শেষ হয়ে যায়, তখন আপনি আবার নতুন করে তেল নিয়ে তাতে আয়াতটি 121 বার পড়ে ফু দিয়ে লাগাতে পারবেন। আর আপনি যদি 21 দিনেরও বেশি এই আমল করতে চান, তাও করতে পারবেন। তবে 21 দিনের যে কোর্স আমি বলেছি তা অবশ্যই করতে হবে। এবার আসুন আয়াতটি কি তা জেনে নেই। পবিত্র কুরআনের একটি সুরা, সুরায়ে হামিম সিজদা, এই সুরার আয়াত নাম্বার 44, যা থেকে শুধু এতটুকু অংশ আপনাকে পড়তে হবে। কুল হুয়া লিল্লাজিনা আমানু হুদাও ওয়া শিফা, আয়াতের এই অংশটা আপনাকে 121 বার পড়তে হবে। যেদিন থেকে আপনি আপনার চুলে এই তেল লাগানো শুরু করবেন, প্রথম দিন আপনি আপনার চুলের মেজারমেন্ট করে নেন। 21 দিন লাগানোর পর আবার মেজারমেন্ট করে দেখবেন, ইনশাআল্লাহ তখন দেখবেন আপনার চুলের গ্রোথ হয়ে গেছে আর চুল চমকদার, ঘন এবং সুন্দর দেখা যাবে। দর্শক, চুল লম্বা ও বড় করার বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন।